সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ইইউকে 14 দলের হুঁশিয়ারি, খুব স্পষ্ট মেসেজ আজকে এই মানে খবরের পাশাপাশি। আরেকটি খবর আমার দৃষ্টিতে এসছে, সেটা হলো নাইজারে সম্প্রতি একটা অভ্যুত্থান ঘটেছে, সেখানে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর এক নেতা তিনি ক্ষমতা দখল করেছেন। তিনিও একইভাবে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন, কোনো অবস্থাতেই ক্ষমতা ছাড়বে না এবং আফ্রিকান ইউনিয়নও সামরিক হস্তক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু সেসব হুঁশিয়ারিকে উড়িয়ে দিয়ে সেই সামরিক নেতা বলেছে যে কোনো কিছুতেই তিনি ক্ষমতা ছাড়বেন না এবং এই সমস্ত নিষেধাজ্ঞা বা হুঁশিয়ারিকে তিনি পাত্তা দেন না। তো এটা জাস্ট প্রসঙ্গক্রমে আসলাম। বাংলাদেশ আর নাইজার তো এক না, কিন্তু অনেকটা দেখেন শিরোনাম আজকের পত্রিকা যেটা করেছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে 14 দলের হুঁশিয়ারি। আচ্ছা কেন, মানে কি বিষয়ে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, সেই কি বলার আগে আমরা একটু দেখি। 14 দলের নেতাদেরকে দেখছি এবং বেশ তারা স্পষ্ট ভাষায় কথা বলছে, যেটা সরকারের পক্ষ থেকে এখনো এইভাবে বলা হয়নি। কিন্তু 14 দলের এই নেতারা তো মানে সরকারেরই একটা অংশ, এটা তো পরিষ্কার। আচ্ছা এখানে তারা বুধবার যে রাজধানী শাহবাগে সমাবেশ করেছে সেখানে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এখানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের নেতা এবং জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। আমু বলছেন বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে, এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থা স্থান নেই দেশে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও একটু কঠিন কণ্ঠে বা গলায় বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সীমা লঙ্ঘন করছে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন, মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বের আরও শক্তি আছে, চীন ও রাশিয়া সহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থন আছে শেখ হাসিনার প্রতি। মানে গভর্নমেন্টকে বা শেখ হাসিনা সরকারকে দিলীপ বড়ুয়া এই বক্তব্যের মধ্য দিয়ে একদম মানে বিভাজন করে ফেলল যে বাংলাদেশ চীন এবং রাশিয়ার পক্ষভুক্ত। আচ্ছা প্রসঙ্গক্রমে বলে নিই, সম্প্রতি দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন এবং হাসানুর হক ইনু এই তিনজন তারা চীন সফর করে এসেছেন, এর মধ্যে আবার দুইজন তার আগে হজ করে এসেছেন সৌদি আরব থেকে, রাশেদ খান মেনন এবং হাসানুর হক ইনু। দিলীপ বড়ুয়া তো ধর্মীয় কারণে তিনি যেতে পারেননি বা যাওয়া সম্ভব না তো, কিন্তু এই তিনজন আবার একযোগে আবার গেছেন চীনে। তো চীন থেকে কয়েকদিন আগেই ফিরছেন এবং তারপরেই তিনি এই বক্তব্য রাখছেন। জাসদ ইনুর সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে, একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো মোটামুটি একদম সরকারের যেই মানে গাইডলাইন বা পলিসি বা আকাঙ্ক্ষা সেটাই বলেছেন, বলাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে যেমন ধরেন নাইজারের কথাটা আমি প্রথমে আনলাম, নাইজারের একটা ভিন্ন পরিস্থিতি, সেখানে একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে ব্লিংকেন ফোন করেছেন, ফোন করে বলেছেন যে যুক্তরাষ্ট্র জনগণের নাইজারের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, সেখানে তারা গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে আবার সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, এটা হলো তাদের একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা। বাংলাদেশে বিষয়টা ভিন্নভাবে হলেও এখানে একটা নির্বাচিত সরকার যেভাবেই হোক না কেন সেই ভোট নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু আইনগতভাবে বা সাংবিধানিকভাবে তো এটার একটা বৈধতা আছে, এটা নিয়ে হয়তো চ্যালেঞ্জ করতে পারে। তো বিতর্কিত হলেও একটা সরকার ক্ষমতায় আছে, যে সরকারকে বলা যায় তারা মানে নির্বাচিত বা সংবিধানসম্মত আইনসম্মত। তো
এখানে আগামী বিষয়টা কি, মানে এই তারা হস্তক্ষেপ করছে এই বিষয়টাই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র বারবার বলছে যে তারা কোনো হস্তক্ষেপ করছে না, তারা বাংলাদেশ সরকারের যেই সুষ্ঠু এবং ভালো নির্বাচন করার আকাঙ্ক্ষা সেটাকে তারা বাস্তবায়ন দেখতে চায় এবং সেই ব্যাপারে তারা কার্যকর ভূমিকা রাখতে চায়। তারা তো বলছে না যে সরকার পদত্যাগ করো, তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নাও, এই কথা বলছে না, কিন্তু তারা বলছে যে তোমরা একটা সুষ্ঠু ভালো নির্বাচন করো। এটার ইঙ্গিতটা হলো এই যে আগের নির্বাচন ভালো হয়নি। এই ব্যাপারে কিন্তু এই যে এখানে রাশেদ খান মেনন আজকে যে বড় গলায় কথা বলছেন, তিনি কিন্তু নিজেই আল্লাহকে হাজির নাজির করে বলছেন যে ভোট হয়নি 2018 সালে, মানুষ ভোট দিতে পারেনি, তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। এই ব্যাপারে তো কোনো বিতর্ক নেই, এইটা আওয়ামী লীগের নেতারাও বলছেন, তুমি রাতের ভোটে এমপি হয়েছো এখন বড় বড় কথা বলো, তারপরে জাতীয় পার্টি মানে শাসক দলের যে জোট, যে সেই জোটের মধ্য থেকে এই কথাগুলি আসছে, সমালোচক বাইরের বিরোধী দল এগুলি তো বলছে, তার মানে ওই একই নির্বাচন যাতে না হয় ভালো নির্বাচন হয়। তো ভালো নির্বাচনের জন্য যদি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যদি কথা বলে, সহযোগিতা করে এবং বাংলাদেশে যে ধরনের দমনপীড়ন চলছে সেইগুলির ব্যাপারে তো রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনু তারা তো কথা বলছে না, তারা বললে তো ভালো হতো, তাহলে আমরা তাদের কণ্ঠস্বর শুনতাম না। যেহেতু কোনো বাদ প্রতিবাদ নেই, একটা একচেটিয়া একতরফা একটা শাসন ব্যবস্থা যেখানে পদে পদে বিরোধী দল মত ব্যক্তি সবাই নির্যাতিত হচ্ছে, তো সেখানে মাঝে মধ্যে তারা কথা বলছে, কিন্তু সবচেয়ে বড় কথা তাদের যে আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু অংশগ্রহণমূলক অবাধ হয়। তো এইটার ব্যাপারে হস্তক্ষেপ হলো কোথায়? তা এরকম কি ভালো নির্বাচন কি আমাদের এই 14 দলের নেতারা আসল কিনু বা রাশেদ খান মেনন দিলীপ বড়ো ওনারা কি চান না? ওনাদেরকে তো যদি মানে বক্তব্য নেওয়া হয় তাহলে তো ওনারাও বলবেন যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, তো ওনারাও তো চাচ্ছেন, তাহলে বিরোধটা কোথায়, আপত্তিটা কোথায়? ভালো কাজের জন্য যদি উত্তর কোরিয়াও এসে যদি বলে যে বাংলাদেশে একটা ভালো নির্বাচন হোক, তা আমরা এটা কি কি মানে প্রতিবাদ করব? চীন রাশিয়া এইসব জায়গায় তো গণতন্ত্র নেই, তারাও যদি সাপোর্ট করে তো তার সমস্যা কোথায়? আর এখানে যে দিলীপ বড়ুয়া যেটা বললেন যে এদের বাদ দিয়ে অনেক মানে কি বলে মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে, তো চীন রাশিয়া এটা কি আমাদের জন্য খুব ভালো শক্তি? আমাদের শাসন ব্যবস্থা আমাদের গণতন্ত্রের সঙ্গে সেখানে যায়? এগুলি তো যায় না, এগুলি তো ভিন্ন ধাঁচের একটা দেশ বা শাসন ব্যবস্থা, ওইগুলি তো আমাদের যায় না। ওদের সাথে আমাদের মূলত হলো অর্থনৈতিক লেনদেন থাকবে, ওদের সাথে তো আমাদের রাজনৈতিক সম্পর্কটা দৃঢ় করার উপায় নেই, কারণ ওরা যখন বাংলাদেশে এসে আমাদের রাজনৈতিক ব্যবস্থা শুনবে তখন ধাক্কা খাবে, আমরা যখন যাব ওদের সিস্টেম দেখে আমরা ধাক্কা খাবো, আমাদের মিলবে না। কিন্তু আমাদের মিলবে হচ্ছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে, গণতান্ত্রিক বিশ্বের সাথে, জাপান দক্ষিণ কোরিয়া এইসব দেশগুলোর সঙ্গে। তো এখানে দিলীপ বড়ুয়া কী ইঙ্গিত করছেন? এই ইঙ্গিতটা তো ভালো না। এখন চীন রাশিয়া যদি আমাদেরকে এ করে তাহলে এখানে কী করবে? এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবে, সেটা কি টিকবে? টিকবে না। তো বাংলাদেশে এরকম হয়েছে, স্বাধীন বাংলাদেশে এরকম ভুলক্রমে আমরা একদলীয় ব্যবস্থার দিকে গেছি কিন্তু সেটা তো টেকে নেয়, এবং এখন আমরা বহুদলীয় ব্যবস্থার আড়ালে আবার একদলীয় ব্যবস্থা করছি, সেটাও খারাপ। তো সেটা যাতে না হয় একটা পুরোপুরি একটা সবার অংশগ্রহণে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাতে হয় সেই ব্যাপারটাই কথা বলছে। তো এখন তাদের ভেতরে কি উদ্দেশ্য আছে না আছে আমরা এটা ধরার দরকার নেই, তাদের মুখের যে কথাগুলো সেটা আমাদের যদি কথা হয়ে থাকে, মানুষের কথা হয়ে থাকে, একটা মুক্ত নির্বাচনের কথা হয়ে থাকে, তো আমরা সেটা সাপোর্ট করতে সমস্যা কোথায়? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।